কথা বলতে যাচ্ছি, এই রোগী 50 বছর বয়স, তার মাজায় ব্যথা, মাজা থেকে ব্যথা বাম কাপ মাসেলে আসে। ওকে, এবং এই ব্যথা যে কাপ মাসেলে আসে এইটা বেশি হয় যখন সে দাঁড়ায় থাকতে। উনি বলছেন যে 2014 সালে উনি একবার পড়ে গেছিলেন, পড়ে গিয়ে উনি ওনার বাম পাশে যে গ্লুটস মাসেল আছে এখানে উনি ব্যথা পেয়েছিলেন। ওকে, এখন এই 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 রোগীটা, হ্যালো, যিনি কল করেছেন আপনি একটু হোল্ড করে থাকেন, আপনাকে আমি উত্তর দেব, আমি কথা বলছি, কথা শেষ হলে আপনাকে বলবো। এই ভদ্রলোক যিনি আমাকে দেখাইছেন উনি ড্রাইভারের কাজ করেন বিদেশে, ওনার দাঁড়াতলে অনেক কষ্ট, দাঁড়ালে ওনার ওই যেখানে মানি ব্যাগ রাখে বাম পাশে ওখানে অনেক ব্যথা পায়। উনি যদি রুকুতে যান ভালো বোধ করেন, কিন্তু বেশিক্ষণ রুকুতে থাকতে পারেন না। আমরা ওনার টেস্ট করে দেখলাম যে উনি, আমরা যেটা করি, আমরা ডিস্কের টেস্ট করি, ওনার ডিস্কের কোনো প্রবলেম পেলাম না, যদিও উনি আমাদেরকে একটা ডিস্কের এমআরআই দেখাইছেন যেখানে L4 L5 প্রবলেম দেখাইছেন, ওখানে ওনার চেপে গেছে। আবার বাংলাদেশের যারা মানুষ যারা ধরেন রেস্টুরেন্টে গিয়ে খেত, তাহলে ওনার ওনার মেইন প্রবলেমটা কি? আমরা অনেক সময় দেখি উনি যা বলছেন তাতে ওনার বাম পাশে পাইরিফর্মিস হতে পারে, বাম পাশে এসআই জয়েন্ট প্রবলেম হতে পারে। উনি অলরেডি এমআরআই দেখেছেন যেখানে ওনার L4 L5 চেপে গেছে, দেখা গেছে L4 L5 প্রবলেম, কিন্তু আমরা ওনার L4 L5 বা ডিস্ক প্রবলেমের টেস্ট করছি ফিজিক্যালি, সেখানে কোনো কষ্ট নাই। আমরা যেটা পেয়েছি, উনি উপর হয়ে শুয়ে মাথা উঠালে ওনার এক্সটেনশন ইন লাইং বলে, এটাকে এক্সটেনশন ইন লাইং উইক প্লাস প্লাস, ওনার অনেক উইক। আমরা ওনাকে চিকিৎসাগুলো শিখিয়ে দিয়েছি, উনি অনেক দূরে থাকেন ব্রাহ্মণবাড়িয়াতে, যেহেতু ওনার অন্য কোনো প্রবলেম নেই, ওনাকে বলছি আপনি এইভাবে এক্সারসাইজগুলো করেন, নারকেলের তেল রসুন দিয়ে মাইফেসিয়াল করবেন, এক্সারসাইজ করবেন, 2 সপ্তাহ পর আমাদেরকে দেখাতে বলছে। আমরা বিশ্বাস করি উনি ভালো বোধ করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ।